হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ রবীন্দ্র কবিতা চিরন্তন কেন কেন এবারে আছে চিরন্তন শব্দ আমরা বুঝি যে চিরন্তন মানে হচ্ছে যা চিরকালীন যা সমস্ত দিনের মানে অতীতের বর্তমানের ভবিষ্যতের যে প্রসঙ্গগুলো সমস্ত প্রসঙ্গতেই সেটা প্রাসঙ্গিক আছে এখন রবীন্দ্রনাথ যে কবিতা লিখেছেন মানে তার শুরুর থেকে যে শেষ পর্যন্ত আমরা যদি দেখি তাহলে আমরা দেখি একটা তত্ত্ব সেই তত্ত্বের উপর তার কবিতা সেই তত্ত্বটা হচ্ছে ঈশ্বর বা মনের মানুষ যাকে আমরা পেতে চাই যে বিভিন্ন রূপে হতে পারে সখারূপে রূপে প্রেমিক রূপে বা আরো কোনো সর্বোত্তম কোনো রূপে পেতে যাই সেই ঈশ্বরকে পাওয়ার অনুভূতি দিয়ে শুরু এটাকে উনি সীমা আর অসীম এই দুইয়ের এর দেখছেন অসীম হচ্ছে ঈশ্বর সীমা হচ্ছে আমরা সীমাকে যদি বলি জীবাত্মা অসীমকে যদি বলা হয় পরমাত্মা তাহলে সেভাবেও দেখা যায় তার জীবাত্মার পরমাত্মার জন্য যে আকুতি সেটা তো তার কবিতার যে প্রথম দিকের কবিতাগুলো মানে প্রভাত সঙ্গীত থেকে শুরু করে সন্ধ্যা সংগীত থেকে শুরু করে কোরিয় কোমল থেকে শুরু করে প্রথম দিকে কি হচ্ছে ওই অসীমকে জানার একটা কৌতূহল কি শুরু হচ্ছে এবং হতে 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 একটু একটু করে তার কবিতার বিবর্তন হচ্ছে বয়সের সাথে সাথে ঐশ্বর্য পর্বে গিয়ে দেখা যাচ্ছে গীতাঞ্জলি গীতিমাল্য এই সমস্ত পর্বগুলোতে গুলোতে যখন আমরা যাচ্ছি তখন কি দেখছি তখন সেই যে আকুলতাটাকে মানে প্রথমে তিনি আকুল ছিলেন ঈশ্বরকে তিনি বুঝতে পারছেন না তারপরে ঈশ্বরকে তিনি পাচ্ছেন আর কি কিন্তু সম্পূর্ণরূপে দেখতে পাচ্ছেন কিন্তু ঈশ্বরের যে আমরা যদি সোনাক্তরীর নিরুদ্দেশের যাত্রা যে কবিতাটা আছে সেই কবিতাটা দেখি সেখানে দেখছি যে যাকে তিনি চাইছেন সেই অসীম বা ঈশ্বর তিনি তার নৌকার সহযাত্রী কিন্তু তার মুখটা দেখতে পাচ্ছেন নেই এইভাবে করে কি হচ্ছে সীমা এবং অসীমের দ্বন্দ্ব ঈশ্বর মানে পরমাত্মার সঙ্গে জীমাত্মার দ্বন্দ্বটা ধীরে 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 বিবর্তিত হতে হতে এক সময় তিনি উপলব্ধি করছেন সীমা আত্ম আছে অসীম তুমি বাজাও আপন সুর অর্থাৎ তিনি উপলব্ধি করলেন আমাদের যে সীমা এই সীমার ভিতরে ঈশ্বর আছেন আমাদের মধ্যেই আছেন এই যে একটা তত্ত্ব সীমা এবং অসীমের তত্ত্ব এবং সীমার ভিতরে অসীমকে ধরার যে একটা তাত্ত্বিক বিবর্তন বা পূর্ণতা সেটা তার কবিতার বিবর্তনের মধ্য দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যে কবিতার যে ধারা এগিয়ে গেছে সেখানে আমরা পাচ্ছি অর্থাৎ এই তত্ত্ব তো চিরন্তন তত্ত্ব মানে তার কবিতাটা লেখাই হচ্ছে একটা তত্ত্বের উপর দিয়ে জীবাত্মা এবং পরমাত্মার যে চিরন্তন একটা তত্ত্ব আছে যা আমাদের ভারতীয় দর্শন উপনিষদের মধ্য দিয়ে যায় যা সবকালে প্রাসঙ্গিক তাই তার কবিতা এই তত্ত্বের উপর দিয়েই গেছে এবং তিনি এই খোঁজ করতে 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 বিবর্তনের পূর্ণতায় গিয়ে পৌঁছেছেন যেহেতু সেটা পূর্ণ তাই তার ধারণা সবকালে এই কবিতাগুলো সবকালে প্রাসঙ্গিক তার যে আধ্যাত্মিক চেতনার যে কবিতা সবকালে প্রাসঙ্গিক হবে কারণ সবকালেই জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন বিরহ এবং একে অপরের দেহে বিলীন হয়ে যাওয়ার যে চিরন্তন যে প্রসঙ্গ সেটা প্রসঙ্গে প্রাসঙ্গিক থাকবে আর একটা দিক কি এই কবিতাগুলো লেখার সাথে সাথেই রবীন্দ্রনাথ কিছু বিক্ষিপ্ত কবিতা আছে যেগুলো সমসাময়িক পটের উপর দিয়ে লেখাক সেগুলো আবার চিরন্তন কেন কারণ যদি আমরা যে রাজনৈতিক পরিস্থিতিতে বা যে সামাজিক পরিস্থিতিতে অথবা যে ব্যক্তিক পরিস্থিতিতে রবীন্দ্রনাথ সেই কবিতাগুলো লিখেছেন সেগুলোকে কিন্তু সাল তারিখ বা তথ্য বর্ণনা তো উনি করেন নাই সেগুলাকে চিরন্তনের যে সমস্যা মানে সমস্যাগুলোর হয়তো রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যাবে সামাজিক প্রেক্ষাপট বদলে যাবে অর্থনৈতিক প্রেক্ষাপট বদলে যাবে কিন্তু সেই প্রেক্ষাপটে গিয়েও ওই সমস্যা যারা ফেস করবে তারা কিন্তু রবীন্দ্রনাথের এই ভাবনায় গিয়ে নিজের সমস্যার সমাধানের বা নিজের নিজের সমস্যাকে খুঁজে পাবে কি হচ্ছে যে আজ ফলত সেদিন রবীন্দ্রনাথ সেই সময়ে বসে যে কবিতা যে সমস্যাকে নিয়ে কবিতাগুলো লিখছেন সেই সমস্যার আজকেও যখন আমরা সেই সমস্যার সম্মুখীন হয় হই বা হয় মানুষ তখন তার সেই কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধানের ইঙ্গিত পাই বা আমরা আমরা ভিতরে খুঁজে পাই এইভাবে রবীন্দ্রনাথ কি হয়েছে অতীত থেকে থেকে বর্তমান বর্তমান ভবিষ্যতের সমস্ত মানুষ যারা আধ্যাত্মিক চেতনায় বিশ্বাস করে যারা বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে আলাদা আলাদা করে বসবাস করছে তারা কিন্তু রবীন্দ্রনাথের কবিতার ভিতরে নিজেকে খুঁজে পায় এবং নিজের প্রশ্নের উত্তর খুঁজে পায় বা নিজের রহস্যকে সেখানে গিয়ে আবিষ্কার করে ফলত কি সব কালের মানুষের কাছে রবীন্দ্রনাথের কবিতা এই কারণে চিরন্তন এই এটা হচ্ছে উত্তর রবীন্দ্র কবিতা চিরন্তন এটা কেন হলো তো এই টাইটেলটা যদি আবার চেঞ্জ করে দেওয়া যায় তাহলে কি দাও টাইটেল দেওয়া যেতে পারে রবীন্দ্রনাথের কবিতা চিরন্তন কেন হলো টাইটেলটা চেঞ্জ করতে বলছেন হম একটা একটা সাইকেল দেওয়া যেতে দিয়েছে সাত শত বর্ষ পরেও রবীন্দ্রনাথের কবিতা কতটা প্রাসঙ্গিক রবীন্দ্র আরেকটা অপশন দিয়েছি রবীন্দ্র কবিতা চিরন্তন কেন হম আর একটা কি অপশন দেওয়া যেতে পারে এটা পুরোটা কি লেবেন আপনার তিনটে টাইটেলে খুব একটা খারাপ কিছু তো হয় না কারণ আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিতে পারছি বা বুঝতে পারছি যে কোন জায়গাটা আপনি জানতে চাইছেন ফলো তো প্রশ্নটা তো আই তুমি এই কবি তো তুমি সুন্দর করে ভাষায় সবকিছু বলতে পারো আজও আমাদের রবীন্দ্রনাথের কবিতা কেন এত দেশ কাল দেশকাল সীমানা রেখার গন্ডি ছাড়িয়ে রবীন্দ্রনাথ চিরভাস্বর বা শাশ্বত কেন এটা হয়ে অনেকটা বড় ছোটর মধ্যে লিখবেন ছোটর মধ্যে হ্যাঁ ছোটর মধ্যে লিখবেন যে সীমাকে সীমার ভিতরে থেকেও রবীন্দ্রনাথ অসীম রবীন্দ্রনাথ ও তার চেতনা অসীম সীমার ভেতর থেকে সীমার ভিতর সীমার ভেতর বা ভিতর যাই বলুন ভয়েকাল লিখতে পারেন সীমার ভিতরে থেকেও রবীন্দ্রনাথ অসীম রবীন্দ্রনাথ ও তার চেতনা অসীম সীমার ভিতর থেকেও সীমার ভেতরে ভেতরে থেকেও ভেতরে থেকেও রবীন্দ্রনাথ ও তার চেতনা কবিতা যাই বলুন রবীন্দ্রনাথ ও তার কবিতা রবীন্দ্রনাথ ও তার কবিতা অসীম একটা লাইনকে ধরেই আমরা টাইটেলটা দিয়ে দিলাম আর ওইটাই তো তার কবিতার কবিতার তো একটাই লাইনে যদি বোঝাতে বলা হয় তাহলে এটাই বোঝানো যায় যে সীমার ভিতরে যে অসীমের অবস্থান সেটাকে তিনি সারা জীবন ধরে আবিষ্কার করেছেন হ্যাঁ এটাই তার তার কবিতার এই এটাই হচ্ছে তার মানে কি বলবো এক লাইন তার কবিতা নিয়ে বলা যদি বলতে বলা হয় তাহলে এটাই তার লাইন তাহলে এটা হতে পারে সীমার ভেতর থেকেও রবীন্দ্রনাথ ও তার কবিতা অসেফ হা রবীন্দ্রনাথ ও তার কবিতা অসেফ হুম রবীন্দ্রনাথ ধরুন রক্তমাংসের একটা মানুষ ওটা তো সীমা আমাদের হ্যাঁ হ্যাঁ আমার রক্তমাংসের শরীর আছে বলেই তো আমরা সীমা সীমায়িত তা সত্ত্বেও তিনি অসীমকে অসীমকে আবিষ্কার করতে পেরেছিলেন এই সীমাটা থাকা সত্ত্বেও এটা একটা দিক তেমনি আমরা সবাই যে যত বই প্রতিভাবান হোক সবার একটা সীমাবদ্ধতা আছে সবার ইভিন ইভিন তিন রবীন্দ্রনাথ তারও তারপরেও কিন্তু তিনি অসীম বিস্তারি একটা প্রতিভার বিকাশ ঘটাতে সক্ষম হয়েছেন মানে সব দিক থেকে এই এই হেডলাইনটা বা শিরোনামটা প্রাসঙ্গিক হবে ঠিক আছে ওকে হুম ওকে